রাজনৈতিক খালেদা জিয়ার মুক্তির জন্য আর দেশের দলের নাম কমানোর জন্য আমাদের দলীয় তিন ভাই মারা গেছে, এই জন্য আমরা হাসিনার পদন্ত চাই, শেখ হাসিনা পদ নিতে চাই, এই জন্য আমরা আসছি এখানে আন্দোলনের মধ্যে আমরা করবো। আর আমরা আমাদের নাইম কামরাঞ্চ থানার সাধারণ সম্পাদক নাইম, ওনার মিথ্যা মামলা, ওনার মিথ্যা মামলার প্রত্যাহার চাই, মুক্তি চাই, ওনার মুক্তি চাই আমরা, এই জন্য আমরা রাজপথে নামছি। ফ্যাসিবাদী সরকার থেকে দেশকে মুক্ত করে আমরা ঘরে ফিরবো, যদি আমাদের জীবন রাজপথে দিতে হয় তা ইনশাল্লাহ দিব। ফ্যাসিবাদী সরকার থেকে দেশকে মুক্ত করতে চাইব ইনশাল্লাহ। রাজপথে নেমে আসছি, আমাদের আন্দোলন সংগ্রাম রাজপথেই তাদের সমাধান করব। সামনে আমরা আরো আন্দোলন বেগবান করে দেশনেত্র বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, গণতন্ত্র ফিরিয়ে এনে আমরা জনগণের ভোটাধিকার আমরা আদায় করবো রাজপথে জালিম সরকার বিরুদ্ধে। এই জালিম সরকার অত্যাচার নির্যাতন খুন খুন রাজধানি আমাদের উপরে চালাইছে, তারা তেল গ্যাস বিদ্যুৎ ধর্মমূল্য উদ্যোগতির এই প্রতিবাদ, এইটা আমাদের যতদিন পর্যন্তই এর সমাধান না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থেকে জালিম শাহির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। নামটা বলেন।